Hey guys, welcome to another vlog. যেটা আমাদের আপকামিং এপিসোডে আসতে চলেছে, তার আজকে এটা তার নেক্সট ডে। আমি অনেকেই তোমরা বলছিলে যে ভিডিওটাকে বড় করো, আচ্ছা ঠিক আছে বড় করাই যাক, আই হ্যাভ নো ইস্যুস, তোমাদের পেশেন্স লেভেলটা থাকলেই হলো। সো ইয়া, আজকে হচ্ছে আমাদের সকলের প্রিয় আমার মাসিমণি হরফে শুক্লা নবদীর জন্মদিন। সো আজকে নবদীর বার্থডে পার্টিতে যাব আমি। সো যাওয়ার আগে আমি একটা আউটফিট পরে নিয়েছি, পিঙ্ক স্লিভস। আমি নিজেই স্টাইল করতে ভালোবাসি, আমি আলমারি খুলে জাস্ট আধ ঘন্টা দাঁড়িয়ে থেকে ভাবি যে কী পরবো। তারপরে অনেক কষ্টে একটা আউটফিট বের করি, সেই আউটফিটটা আমি পরি, ভালো লাগে না, খুলে ফেলি, আবার পরি। সো এইরকম করতে করতে মানে আমার এত জামা কাপড় হয়ে গেছে যে আমার আলমারি তখন রাখারই জায়গা নেই, কারণ আমি সবসময় নতুন নতুন জামা চাই। মাঝে মাঝরাত্রে মানে লিটারালি গুগলে টাইপ করি হাউ টু গেট আনলিমিটেড ফ্রি ক্লোথস। আমি পুরো একটা মেনিয়াক কাইন্ড অফ। সো আমি নিজের আউটফিট নিজেই স্টাইল করি। এটা যেরকম একটা বডিকন ড্রেস ছিল যেটা আমি নিউমিট থেকে নিয়েছিলাম, তার উপরে একটা সোয়েটার বডিকন একটা ব্যাপার আছে, সোয়েটারের এই পুরো ওয়েস্টটা, তার সাথে এই বেল্টটা অ্যাড করে দিয়েছি, বিকজ অ্যাক্সেসরিজ আর ভেরি ইম্পর্টেন্ট। এইবার আমরা মেকআপে যাবো, মেকআপটা নর্মালি রাখবো, ইয়া একটু পিঙ্কিশ টোনে নর্মাল রাখবো। সো কাম উইথ মি। হালকা স্মোকি, হালকা পিঙ্কিশ রেখেছি আমি আউটফিটের সাথে, কারণ একটু ব্ল্যাক টোন আছে, তাই আমি ভাবলাম যে আই মানে একটু স্মোকি করলে বেটার হবে। আর পিঙ্ক টোন আছে, যেন পিঙ্ক স্মোকি করেছি হালকা একদম। আর নিউড লিপস উইথ গ্লসি। এইবারে টাইম টু অ্যাক্সেসরাইজ, আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি এখানে গোল্ডেন ইয়াররিংস নিয়েছি, আর গোল্ডেন আর ব্রাউনিশের মধ্যে একটা থ্রি লেয়ার চেইন আছে, সেটা আমি ইউজ করেছি আউটফিটের সাথে, ভালো যাবে, বিকজ বেল্টটাও তোমার গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক আছে। সো আমি দুটোই ওরকম মিক্স অ্যান্ড ম্যাচ করেছি। আর তোমরা এই হাইলাইটারটা দেখতে পাচ্ছ, আমেজিং হাইলাইটার, এটা হচ্ছে রেভলনের থেকে, রেভলনের একটা হাইলাইটার আছে, আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিছু কিছু মেকআপ প্রোডাক্ট আছে না, মানে দিস ইজ ওয়ান অফ দেম। সো এইবারে অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমাকে দেবারতী অনেকবার ফোন করছে যে কোথায়। এবার আমি ব্যাগ গোছাবো, ব্যাগ গুছিয়ে র্যাপিডো করবো, চলে যাবো। আমরা এখন চলে এসেছি রানীকুটিতে, রানীকুটি থেকে আমরা যাবো অটোতে করে নবদীর বাড়ি। পিট স্টপ আমাদের এতটাই খিদে পেয়েছে, লোকের বাড়ি খেতেই যাচ্ছে। তো আমাদের এখন ফুচকা খেতে হবে, ফুচকা খেয়ে নিয়ে তারপরে আবার আমরা হাঁটা স্টার্ট করবো। ফুচকা দেখলে উই কান্ট লাইক হেল্প আওয়ারসেলভস, রেজিস্টার্স।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমার চুল ব্লন্ড ছিল, আমি কালো করেছি। আরে আমার কিছু করবে না, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না, জানি আমি। যখন অনেক বড় লোক হয়ে যাবে আমরা কি টাকাটা পাবো? আমরা টাকার আশায়, টাকার আশায় আমরা মানুষকে ভালোবাসি, শুধু ভালোবাসার আশায় আমরা কুকুরদেরও ভালোবাসি, কয়েকজন বাসে না। ক্যামেরাটা মোচ, কোনো দরকার নেই রে দাদা, ওরা বি থাকবে। Happy birthday!
আমার জন্মদিনে আজকে খুব 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 মজা হয়েছে, সারপ্রাইজ হয়ে গেছি আমার। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এরকমই আরও অনেক ভিডিওস আমি দিতে থাকবো, আর প্লিজ কমেন্ট সেকশনে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর প্লিজ, আমি অনেকবার প্লিজ বলছি, আমার মুদ্রা দোষ হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা জিনিস প্রমোট করতে চাই, সেটা হচ্ছে বাইরে কি হচ্ছে কর্নস, সেটা হচ্ছে এপিসফটের এসি ময়েশ্চারাইজার, যেটা হচ্ছে একটা খুব লাইট ওয়েট সানস্ক্রিন। আমার মানে যেরকম স্কিন টেক্সচার বলতে পারো, খুব মানে বেশি অয়েলি প্রোডাক্ট আমি মাখতে পারি না। সো মাখলেই না আমার মুখে এরকম মেখেছিলাম পিম্পল হয়ে যায়। তো এটা হচ্ছে একদমই জেল বেসড একটা সানস্ক্রিন, যেটা আমি খুব রেয়ার আমি সানস্ক্রিনের মধ্যে দেখেছি। সানস্ক্রিন বেসিক্যালি হোয়াইট কাস্ট রিলিভ করে, তারপরে খুব মোটা হয়, বাট এটা খুব হালকা। এটার মধ্যে SPF 30 আছে, আর এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, আর গ্রেট রেজাল্টস, মানে ময়েশ্চারাইজার কাম সানস্ক্রিন। সো এইটার এপিসফট এসে আমি লিঙ্কটা দিয়ে দেবো, প্লিজ কমেন্ট সেকশনে তোমরা টাইপ করবে যে তোমরা যদি এটা কিনে থাকো তো তোমাদের এটা কেমন লাগছে। সো ইয়া, এটাই আমার বলার ছিল। আর প্লিজ তোমরা ভালোভাবে থাকো, আর আজকে জানি মকর সংক্রান্তি, সবাইকে তার শুভেচ্ছা জানাই, আর মানে যারা নন বেঙ্গলি আছো বা বেঙ্গলি আছো। সো ইয়া, পৌষ পার্বণ বলে কথা, পিঠে পুলি ওটারই আমাদের এপিসোড গেল, তারপরে আমাদের নবদীর জন্মদিন গেল, দুটোর আমি ব্লগ দিলাম। সো স্টে টিউন ফর দ্য নেক্সট ওয়ান, বাই।